আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমরা চলেন দেখি আমাদের কোর্স মডিউলটাতে কি দিছে। আপনার কি কোর্স মডিউলটা পাইছেন সবাই? জি স্যার। হ্যাঁ, আমাদের কোর্স মডিউলটা হচ্ছে 200 আওয়ার্স, অর্থাৎ 200 ঘন্টার একটা কোর্স মডিউল। প্রতিদিন 4 ঘন্টা করে 50টা ক্লাস হবে। 50টা ক্লাসের মধ্যে আমরা ওয়েব ডিজাইন শিখবো, ডেভেলপিং শিখবো। হ্যাঁ, আবার বলেন প্লিজ। আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? আমি বুঝতে পারছি। যার কথা কেটে আসতেছে একটু কাইন্ডলি তার নেটওয়ার্কটা একটু চেক করবেন। নেটওয়ার্কের ইস্যুর কারণে এই সমস্যাটা মাঝে মাঝেই হয়। বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা তো আপনারা ভালোই জানেন। স্যার, আপনি ক্লাসটা কি রেকর্ড করবেন? হ্যাঁ, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হবে, যেহেতু আজকে ফার্স্ট। সেহেতু আমাকে কিছু সময় আগিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আমি লাইভে যেতে পারিনি। তো আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড করব, ইভেন লাইভে যাব। আমাদের ইউটিউব চ্যানেলও আপনাদের প্রত্যেকটা ক্লাস একটা প্লেলিস্ট আকারে, গুছানো আকারে আপনারা পাবেন। এ নিয়ে আপনার কোনো টেনশন করবেন না। আপনাদের যে টেনশন সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এবং ক্লাসে থাকবেন। আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন এবং ক্লাসে থাকেন, আমি আশা করি আপনাদের থেকে আমি একটা ভালো আউটপুট আশা করতে পারি। আমি আপনাদের একটা ভালো ইনপুটও দিতে পারি। তো আমরা যেখানে আসছিলাম সেটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। কোর্স মডিউল আমাদের 200 ঘন্টার একটা মডিউল। এখানে 50টা ক্লাস হবে, প্রত্যেকটা দিন সপ্তাহে 6 দিন হয়, 4 ঘন্টা করে। 4 ঘন্টার মধ্যে আমরা, সরি, 200 ঘন্টার মধ্যে আমরা শিখবো হচ্ছে 100 ঘন্টা হচ্ছে ফাউন্ডেশনাল ট্রেনিং, আর 100 ঘন্টা হচ্ছে স্পেশালাইজেশন ট্রেনিং শিখবো। আমরা আসতেছি ওইটা, ফাউন্ডেশনাল ট্রেনিং কে স্পেশালাইজেশন ট্রেনিং কি। ফাউন্ডেশনাল ট্রেনিং হচ্ছে আপনার এই যে আপনার যে সাইটটা ফাউন্ডেশন হয়, ভিত্তি গড়ে ওঠে, যেমন ডিজাইন ধরতে পারি আপনার, আপনারা এইখানে আছে ফাউন্ডেশনাল ট্রেনিং। অর্থাৎ আমি যদি বাংলায়, সোজা বাংলায় বলি যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইন 100 ঘন্টা, ডেভেলপমেন্ট 100 ঘন্টা, এরকম ভাগ আছে। তবে আমরা আমাদের মতো ভাবে শিখবো, আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্টে সময় দেব। কোন ক্লাস কতটুক নেব, কোন টপিকটা কতদিন এক্সটেন্ড করব, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেব, আমাদের মতো করে, যেন আমরা শিখতে পারি, বুঝতে পারি। এখানে আসছি আমরা অবশ্যই শেখার জন্য, যেন আমাদের সময়টা নষ্ট না হয়। আমরা যদি শিখতে যাই, আমি প্রথমেই বলছি আমরা শিখবো ডিজাইন ডেভেলপমেন্ট। ইনারা স্পেসিফিক্যালি এখানে স্পেসিফিক্যালি দেওয়া আছে পিএইচডি টু এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন, থিম অ্যান্ড প্লাগইন ইনস্টলাইজেশন, মার্কেট প্লেস ডেভেলপমেন্ট। আচ্ছা, তার আগে আসি, আমরা পিএইচডি টু এইচটিএমএল শিখব। তার মধ্যে হচ্ছে আমরা পিএইচডি শিখব। পিএইচডি শেখার জন্য আমাদের ফটোশপ জানা লাগবে। ফটোশপের উপরে আমরা একটা ক্লাস নেব। তারপর আমরা এইচটিএমএল শিখবো। এইচটিএমএল তো অবশ্যই, এখানে এইচটিএমএলটা আমরা প্রথমে র কোডিং এ শিখবো, তারপর একটা ফ্রেমওয়ার্ক দিয়ে শিখবো। ফ্রেমওয়ার্কটা অবশ্যই বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনটা হবে। আপনার কি কেউ বলতে পারবেন এখন বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সন কত চলতেছে? এখন বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সন 4 চলতেছে। দেখবো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন, থিম কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যায়, একটা পেইড থিম আমরা ইনস্টল করব। আমরা ইনস্টল দেখবো প্লাগ ইন কীভাবে ইনস্টল করা যায়। তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেস সম্বন্ধে আইডিয়া নেব। আপনারা আমাকে বলেন তো কেউ এক দুইটা মার্কেট প্লেসের নাম। ফাইবার, ফাইবার ডট কম, আপওয়ার্ক,
আচ্ছা, ফাইবারে কিভাবে কাজ করে? ফাইবারে স্যার ওখানে ক্লায়েন্ট আসবে, তার সাথে কথা বলে তারপর দিতে হবে আর কি কাজ করে। এই মার্কেট প্লেস সম্বন্ধে আমাদের বিস্তর ক্লাস থাকবে, তারপরেও আমি আপনাদের প্রাথমিক একটা ধারণা দিই। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট বলতে আপনার গিগ থাকবে। আপনি কোন স্কিলে, আপনার কোন স্কিল আছে, আপনার কোন টপিকে স্কিল্ড, সেই সম্বন্ধে আপনার গিগ তৈরি করতে হয়। গিগ বলতে আমি এই কাজটা জানি, ওই কাজটা বিবরণ, ওই কাজটা প্রাইস, এরকম একটা ডিসক্রিপশন লিস্ট তৈরি করতে হয়। এটাকে গিগ বলে, আবার প্রোডাক্টও বলে। এইটা হচ্ছে আপনি তৈরি করে আপনার প্রোফাইলে রাখবেন, বিভিন্ন বায়ার আসবে, আপনার প্রোফাইল দেখবে, আপনার সার্ভিসগুলা দেখবে, আপনার প্রাইস দেখবে। যদি পছন্দ হয় আপনার গিগ, সে বাই করবে, অর্থাৎ গিগ সে কিনবে। এটা একটা উপায় আছে। আর একটা উপায় আছে কাস্টম বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ বায়ার একটা কাস্টম কাজ দিবে যে আমার এই কাজ করে দিতে হবে এত দিনের মধ্যে এত ডলার, ওইখানে গিয়ে সবাই বিট করে। ওইখানে গিয়ে হচ্ছে বলে যে আমি আপনার কাজটা 15 দিন দিছেন, আমি 7 দিনে করে দেব, আপনি $100 দিছেন, আমি এখানে $80 করে দেব। এরকম যে যেরকম বিট করে, এখন বায়ার এর মধ্যে থেকে কাকে পছন্দ হবে, কার রেট কত, সে কয়দিনে করে দেবে, তার গিগে যাবে, মানে কোন গিগ দিয়ে আপনি রিকোয়েস্ট করেন সেই গিগে যাবে, যে দেখবে আসলে আপনি কাজ আগে করছেন কি না, এটা দেখে যাকে পছন্দ হবে তাকে দিবে কাজ। এটা ফাইবারে গেল। আবার আর একটা মার্কেট প্লেস আছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট হচ্ছে আপনার থিমগুলা, HTML এর থিমগুলা কিংবা ডেভেলপমেন্টের কোডকে নিয়ে আসে। এইখানে আপনার থিমগুলা অ্যাপ্রুভ করবেন, আপলোড দিবেন। এটা একটা রিসেলেবল মার্কেট, যখনই আপনি আপলোড দিবেন তখনই বিভিন্ন বায়ার এসে আপনি কিনতে পারে। আপনার প্রোডাক্ট একবারে কিনলে যে শেষ হয়ে যাবে তা না, আপনার প্রোডাক্ট একজন কিনলো তাকে দিবে, আবার আরেকজন কিনলো, সেম প্রোডাক্টে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতে পারবেন। এই কারণে এটাকে রিসেলেবল মার্কেট প্লেস বলে। এটা গেল আপওয়ার্ক আছে। আপওয়ার্কে হচ্ছে আওয়ারলি কাজ করা হয়। freelancer.com আছে, অনেক মার্কেট প্লেস আছে, যখন আসবো আমরা এগুলা দেখবো। এই গেল মার্কেট প্লেস সম্বন্ধে মোটামুটি ধারণা। আর আমরা পিএইচডি টু HTML এর মধ্যে কি শিখবো? HTML শিখবো, CSS শিখবো, জাভা স্ক্রিপ্ট শিখবো, জাভা স্ক্রিপ্টের বেসিক। বেসিক বলতে আমরা একটা ওয়েব ডিজাইনের যতটুকু স্মুথলি রান করা যায়, টাইমটা কমানো যায়, কিংবা সাইটটা আরো অ্যাট্রাকটিভ লুক দেওয়া যায়, এইটা জানার জন্য যতটুক জাভা স্ক্রিপ্ট আমাদের প্রয়োজন আমরা শিখব। আমরা ফিক্সড মেনু শিখব, টপ বাটন শিখব, জাভা স্ক্রিপ্ট দিয়েই আমরা জেকুয়েরি শিখব। জেকুয়েরি এখানে বেসিক দিছে, আমরা মূলত বেসিকও শিখবো আর জেকুয়েরি প্লাগ ইন গুলাও শিখবো। কি আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক প্লাগ ইন ইউজ করা হয় জেকুয়েরির, আমরা এই প্লাগ ইন গুলা দেখবো। প্লাগ ইন গুলা অনেক চমৎকার, খুবই ভালো লাগে আমার, কারণ অন্যের কোড আয়না আপনার সাইটে শুধু ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন কোড কাজ করতেছে। অ্যাডোবি ফটোশপ শিখবো, অ্যাডোবি ফটোশপের উপর আমরা অবশ্যই ক্লাস রাখবো, একটা হোক দুইটা হোক প্রয়োজন অনুযায়ী। আর বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শিখবো। এইটা হচ্ছে আপনার ডিজাইন পার্টে গেল মূলত। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে এখানে আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায়। ড্যাশবোর্ডে যেহেতু অনেক প্রকার সিস্টেম আছে, ফাংশন আছে, ড্যাশবোর্ডের পরিচিতি আমরা জানবো, দেখবো। ওয়ার্ডপ্রেসের থিম আছে এবং প্লাগইন আছে, এগুলো কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, রিমুভ করতে হয়, আবার আপডেট করতে হয়, আপনার পেইড হইলে কিভাবে কি কোড দিয়ে আপডেট করতে হয় সেটাও দেখবো। এটা শর্ট কোড, কাস্টম পোস্ট টাইপ,
মানে এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে শর্ট কোডে লেখা যায়, কিভাবে শর্ট করা যায়, আবার আমি একটা পোস্ট করব, এটা আমি কিভাবে কাস্টম ভাবে তৈরি করতে পারবো এটাও দেখব। এই দেখেন ইনস্টল প্রিমিয়াম থিম এটা দিছে, অবশ্যই আমরা একটা প্রিমিয়াম থিম ইনস্টল করা দেখব। ইউজেস অল টাইপ ভিজুয়াল কম্প্রেসার, মানে যত টাইপের ভিজুয়াল কম্প্রেসার গুলা আছে আমরা যতটুকু পারি আমরা টাইম টু টাইম দেখব। এটা গেল আপনার হার্ড স্কিল অর্থাৎ কাজের ক্ষেত্রে, আর সফট স্কিল তো আমি মার্কেট প্লেস আগেই ধারণা দিছি। দেখেন এখানে লেখা আছে জব মার্কেট প্লেস অরিয়েন্টেশন ইন্ট্রোডাকশন অনলাইন মার্কেট প্লেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের তো মনে হয় নিশ্চয় জানেন এটা এলইডিপির প্রজেক্ট, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ আপনাকে আগে শিখতে হবে তারপর আর্ন করতে হবে। আমরা এখানে আপনারা আমরা যেভাবে শিখাবো সেইভাবে যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনাদের একটা আর্নিং সাইটে হাতে ধরে দেখিয়ে দেবো কীভাবে আর্নিং করতে হয়। ইভেন আর্নিং পর্যন্ত আমাদের যত উপকার হেল্প আছে আপনার সব পাবেন, এটা ইনশিওর করে। আপনাদের শুধু জাস্ট আপনাদের স্কিলটা প্রয়োজন হবে, আপনার স্কিলটা পার্সন হন, দেখেন আমরা কাজ আপনাদের নিয়ে দেব। স্যার আমরা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো না স্যার? হ্যাঁ অবশ্যই শিখবো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি লারাভেল, পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক শিখবো এবং পিএসপির ফ্রেমওয়ার্ক লারাভেল শিখবো, এটা লেটেস্ট ভার্সনটাই শিখবো আমরা। সেটা তো আসতেছি, সেটা এই দেখেন আমাদের 50টা ক্লাস হবে অর্থাৎ ডে ওয়ান ডে টু এইভাবে ভাগ করে দিছে। এই শিডিউলটা অবশ্য আপনার মেবি 19 ডে ডিজাইন আর ডেভেলপমেন্টে দেখি, ডেভেলপমেন্টেও 19 ডে, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অনেকগুলা টপিক এক ডের মধ্যে হয়তো ইনক্লুড হয়েছে, এটা কোনো বিষয় না। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা 50টা ক্লাসই করবো, ইভেন বেশিও করতে পারি কোনো সমস্যা নেই। আমাদের ডে ওয়ানে কি থাকবে, আমাদের ডে ওয়ানে থাকবে হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য কি, তারপরে এই কোর্সটা কি প্রোভাইড করতেছে। আপনি নিশ্চয় জানেন এই কোর্সটা কি প্রোভাইড করতেছে, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমরা আগে শিখব তারপর আর্নিং করব। আমরা হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট থাকব না, আমরা স্কিল্ড পার্সন হব, স্কিল করে আমরা দেশে কিংবা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আর্নিং করতে পারবো। আপনাদের শুধু মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন এইরকম না, আপনাদের আর্নিং সোর্স অনেক হবে। যখন আপনি স্কিল পার্সন হবেন একজন তখন দেশের মধ্যে দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাকে জব অফার দিচ্ছে। ইভেন আমাদের ঢাকাতেও অনেকগুলা আইটি কোম্পানি আছে যেগুলো ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করে, দেশের মধ্যে কাজ করে, আইটি ফার্মগুলোতে কাজ করে, আইটি ফার্ম ওয়াইজ কাজ করে। আপনারা শুধু অনলাইন থেকে আয় করবেন এটাও না, আপনারা কাজ করতে পারলে অফলাইন থেকে আয় করতে পারেন এবং ফিজিক্যালি জবও করতে পারবেন। আর এই কোর্সটা প্রোভাইড করছে মূলত গভর্নমেন্ট, এটা এলইডিপির আন্ডারে, আইসি মিনিস্ট্রির অধীনে। তারা চাচ্ছে যে দেশের মানুষ, দেশের স্টুডেন্ট, দেশের আনএমপ্লয়মেন্ট ইউথ যেন আর আনএমপ্লয়মেন্ট না থাকে, তারা যেন স্কিলড হয় এবং তারা যেন আর্ন করতে পারে, নিজের আর্নটা নিজে করতে পারে, এই কোর্সের উদ্দেশ্য তাই। আর তারা এই কারণে প্রোভাইড করছে, কিভাবে আমরা এই কোর্সে দেখব কিভাবে ওভারকাম করতে হয় এই যে টেকনোলজি স্কিলটা, আপনার টেকনোলজি স্কিলটা কিভাবে ইম্প্রুভ করতে হয়, কিভাবে ইম্প্রুভ করে একজন লিগ্যাল স্কিল্ড পার্সন হওয়া যায় সেটা আমরা এই কোর্সে দেখব, এই কোর্সের উদ্দেশ্য।
আপনারা আমাকে বলেন তো, এখানে লিখছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট অ্যান্ড WWW, এটা কি? এটা বলতে আপনার কি বুঝেন? একজন বলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা তো পূর্ণ রূপ গেল, একটু এটা আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আর কেউ কিছু বলতে পারবেন? স্যার এটা হ্যাঁ কিসের ব্যাপারে? WWW অর্থাৎ ইন্টারনেট সম্বন্ধে। স্যার এটা স্যার একটা কম্পিউটার সাথে আর একটা কম্পিউটার সংযোগ, নেটওয়ার্কিং, স্যার এরকম কোনো কিছু আছে স্যার? হুম হুম এখানে একজন লিখছে, পারছে না, আপনাদের একটা আইডি আর পাসওয়ার্ড দিচ্ছি, যে যে জয়েন হতে পারতেছেন না সে সে কাইন্ডলি এই লিঙ্কে যে জয়েন হবেন। ইন্টারনেট হচ্ছে কি? ইন্টারনেট হচ্ছে আপনার অন্য কারো কম্পিউটার থেকে, অন্য কারো সার্ভার থেকে কিংবা ডাটাবেস থেকে আপনার কম্পিউটারে যে ডেটা বা তথ্য আপনি পান, এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট। এই মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট। এটা WWW মানে এক ভাই তো বললেনি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে আপনার এই প্রসেসটা আপনার সম্পাদন হয়, এই প্রসেসটা কাজ করে। এই প্রসেসটা তো এইরকমই যে অন্যের ডেটা, অন্যের তথ্য আপনার কম্পিউটারে দেখতে পাচ্ছেন, এটা ইন্টারনেটের মাধ্যমে। আর এই যে প্রসেসটার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটা ইন্টারনেট। আমার স্ক্রিনটা কি শেয়ার আছে?
একটু ওয়েট করেন আপনারা, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। এখানে তারপরে আছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইন হচ্ছে আমাদের ওয়েবে যে টেমপ্লেটগুলো থাকে, অর্থাৎ আমরা যাকে ওয়েবসাইট বলি, ওইটা ডিজাইন করা। ওয়েবসাইটটা মূলত এইচটিএমএল এর উপর ভিত্তি করেই তৈরি হয়। সেটাকে আমরা বিভিন্ন প্রকার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টাইল করি, ডাইনামিক করি। তারপরই হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট কার্যকর হয়, ওয়েব টেমপ্লেট গঠন করা যায়। তো ওয়েব ডিজাইনটা মূলত জাস্ট ডিজাইন করা, শুধু স্ট্যাটিক স্ট্যাটিক যে ওয়েবসাইটটা বলে আমরা স্ট্যাটিকলি ডিজাইন করাকে ওয়েব ডিজাইন বলি। আর যেটা ডাইনামিকলি ডিজাইন হয় সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা প্রথম সেকশনে, অর্থাৎ প্রথম প্রথম ক্লাসগুলোতে আমরা ওয়েব ডিজাইনটাই দেখব। আমরা ওয়েব ডেভেলপমেন্টে কিছুদিন পরে যাব। আর এই ওয়েব ডিজাইন করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা হচ্ছে মাস্ট বি, প্রথমেই প্রথমেই আমাদের একটা ব্রাউজার লাগবে। সেটা হতে পারে ক্রোম কিংবা মজিলা। যেহেতু আপনারা এই কোর্সে অ্যাড হয়েছেন, অর্থাৎ এই কোর্স অনুযায়ী অ্যাবিলিটি আছে আপনাদের, সো আপনারা এই বেসিক জিনিসগুলো আমি জানি অবশ্যই আপনার ধারণা রাখেন, ব্রাউজার, তারপর কোড এডিটর। আর একটা দরকার হচ্ছে আপনার কোড এডিটর লাগবে। কোড এডিটর যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন, অ্যাটম, ব্র্যাকেটস। তো আমরা এই কোর্সটাতে আমি ব্র্যাকেটটা ইউজ করব। আপনাদের যা ইচ্ছা, আপনারা যেটাতে করতে স্বাচ্ছন্দ্য পছন্দ করেন আপনি সেই এডিটরটা ইউজ করবেন, এখানে আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে আরো কিছু কিছু সফটওয়্যার লাগবে, ওটা আমরা যখন প্রয়োজন হবে কাজের জন্য তখন টাইম টু টাইম দেখাবো। আর এই কাজের জন্য মাস্ট, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ভালো মানের ইন্টারনেট সার্ভিস। আর আমি আশা করব অবশ্যই আপনাদের কাছে ভালো মানের ইন্টারনেট সার্ভিস আছে, না থাকলে আপনারা কখনোই জুমে জয়েন করতে পারতেন না। তারপরে আমরা কোড যে লিখবো সেটা অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড মানে লিখবো। যেটা প্রথমেই বলেছি আপনাদের থিম পয়েন্ট সম্বন্ধে, এটা হচ্ছে রিসেলেবল মার্কেট। এই মার্কেটটাতে হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো আপলোড করতে হয়, আর এই মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো আপলোড করা খুব একটা সহজ না। ওনারা এই মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করার বিভিন্ন শর্ত দেয়, বিভিন্ন শর্ত আছে। তার মধ্যে প্রধান শর্ত হচ্ছে ইউনিক ডিজাইন, তারপর হচ্ছে আপনার কোডগুলো কিভাবে লেখা, আপনার কোডে কমেন্ট আছে কিনা, কোডের স্ট্রাকচার কেমন, কোড ইন্টারন্যাশনাল মানের হয়েছে কিনা। তো আমরা অবশ্যই এটা ফলো করব যে আমাদের কোড যেন অবশ্যই স্ট্রাকচারাল ওয়েতে হয়, স্ট্যান্ডার্ড মানের হয়। একটু ওয়েট করেন, আমার একটা অফিস থেকে ফোন আসছে।
ক্র্যাশ হয়ে যাচ্ছে। দেখেন আমরা প্রথম দিন তো এটা শিখবো, এইচটিএমএল এইচটিএমএল ট্যাগগুলো আছে, নেসলে ডক টাইপ এইচটিএমএল ট্যাগ প্যারাগ্রাফ, মানে মূলত আমরা এইচটিএমএল শিখবো একটা ক্লাস দুইটা ক্লাস তিনটা ক্লাসের মতো। এখানে অবশ্য দুইটা ক্লাসে এইচটিএমএল শেষ করছে, আমরা যদি দুইটা ক্লাসের মধ্যে শেষ করতে পারি তো ভালো, না হলে আমরা আর একটা ক্লাস নেবো, তিনটা ক্লাস নেবো। এইচটিএমএল মধ্যে আই ফ্রেম আছে, টেবিল আছে, নেসলেট টেবিল আমরা দেখব, আপনাদের হচ্ছে কোর্স মডিউলে আর একটা বিষয় নাই, সেটা অবশ্য কোথাও শেখায় না, অনেক জায়গায় শেখায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শেখায় না, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। আপনার কি ইমেল সিগনেচার সম্বন্ধে কারো ধারণা আছে? ইমেল করার সময় নিচে যে আপনার সিগনেচারটা দিতে হয়, ইওর ওবিডিয়েন্ট নাম লিখে নিচে সিগনেচার, ওটা হ্যাঁ ওইটাও আছে, তবে ইমেল সিগনেচারটা হচ্ছে ইমেল একটা টেমপ্লেট, আপনি ইমেল টেমপ্লেট হচ্ছে আপনার বডি সেকশন। ইমেল সিগনেচারটা আমি আমারটা আপনাদের দেখাই, ইমেল সিগনেচারটা কি দেখেন, একটু ওয়েট করেন, অফিস থেকে ফোন দিচ্ছে। আমরা যারা আছি একদম হচ্ছে কিছুই জানি না, তো তাদের জন্য একদম বেসিক থেকে কোর্সটি শুরু করার অনুরোধ করছি আর কি। হ্যালো, আমাকে কি কেউ কিছু বলছেন? যাই হোক,
আমি যেখানে ছিলাম ইমেল সিগনেচারটা দেখেন, বলছিলাম ইমেল আমরা যারা কিছুই জানি না, এখানে দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু জানে, আমার মতো অনেকে আছে হয়তো একদমই নতুন, তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করার জন্য বলছিলাম আর কি। হ্যাঁ, আমি আপনাদের সর্বপ্রথমে বলেছি, যারা জানে তার তো ভালো, কিন্তু আমি একদম প্রথম থেকে বেসিকের বেসিক থেকে শুরু করব, যেন আমরা এখান থেকে কিছু আউটপুট নিয়ে যেতে পারি, যেন কিছু শিখতে পারি। কারণ এইখানে আমাকে একদম বেসিক থেকে শেখানোর কথাই বলা হয়েছে, আর এইখানে যারা পারে না, যারা জানে না, এই কারণেই আসছে শেখার জন্য। যারা পারে সেটা তো অবশ্যই ভালো, খুবই ভালো, তার আগে থেকে ট্রাই করছে, আর যারা পারে না তারাও ভালো, কারণ তারা একদম ফ্রেশ মাইন্ড আছে, ফ্রেশ ভাবে শিখছে। জি ধন্যবাদ স্যার। তো এই বিষয়ে আপনি কোনো টেনশন করেন না, এই বিষয়ে কোনো সমস্যা হবে না, আমার মাথায় আছে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের ইমেল সিগনেচারটা বলতে বুঝাইছিলাম। ইমেল সিগনেচারটা হচ্ছে এইরকম একটা টেমপ্লেট থাকবে, যেখানে আপনি ইমেল পাঠাবেন, সাবজেক্ট দিবেন, বডিতে লিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আমরা নিচে লিখি কাইন্ড রিগার্ডস, স্যার ইমেল স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। হ্যাঁ স্ক্রিন শেয়ার নেই, সরি। এখন দেখা যাচ্ছে ইমেল সিগনেচারটা হচ্ছে এইরকম, এই যে এইরকম একটা টেমপ্লেট থাকবে, দেখেন এটা আমি কেটে দিই, আবার যাই কম্পোজে, কম্পোজে যখনই চাপ দিলাম এটা কিন্তু আমার অটো সেভ, অটো সেট করা। এইখানে আমি কোনো কিছু লিখি নাই, আমি যখনই যাকে ইমেল পাঠাবো শুধু আমি আমার তার ইমেল অ্যাড্রেসটা সাবজেক্ট আর বডিতে লিখে দেব। আমি এই যে কাইন্ড রিগার্ডস ইওর অবিডিয়েন্ট, আমি এই আমরা স্কুল লাইফে যে দরখাস্ত লিখছি নিচে, যে বিনীত নিবেদন, আমি আপনার অমুক স্টুডেন্ট অমুক স্যার, এই যে সব ডিটেইলস, এটা লিখা না লিখা জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে লিখা রাইখা দেওয়া। লিখা রাইখা দেওয়ার জন্য একটা টেমপ্লেট অর্থাৎ একটা ডিজাইন করা হয়, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। এই ইমেল সিগনেচারটা আমরা যখন শিখব তখন দেখাবো কোথায় গিয়ে কিভাবে আপনার সেট আপ করে দিতে হয়, কোথায় রাখতে হয়। আমি কিছু না করে আমি যখন ইমেল পাঠাবো সবার কাছে আমার এই ছবি সহ আমার চলে যাবে। কাইন্ডলি যার পাশে একটু সাউন্ড মিউট করে রাখবেন, কাইন্ডলি মিউট করে রাখবেন। এটা হচ্ছে একটা ইমেল সিগনেচার, যা এটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউলে নাই, কিন্তু এই দেখেন এই ইমেল সিগনেচার নিয়ে কাজ আছে। হ্যাঁ, যার পাশে আওয়াজ আসতেছে, আমরা অবশ্যই বাসা থেকেই ক্লাস করি, বাসার ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে, অবশ্যই শব্দ হবে, তবে যার কাছে শব্দ হবে কাইন্ডলি সে একটু মিউট করে রাখবেন, যেন আমাদের ক্লাসে কোনো সমস্যা না হয়। আর যার কথা বলার প্রয়োজন হবে সে আনমিউট করে কথা বলবেন, কারণ এখান থেকে আমি ইচ্ছা করলে সবারই আনমিউট করতে পারি, মিউট করতে পারি, তবে আমি সেটা করব না, কারণ হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, অনেক কথাই জিজ্ঞেস করেন, কিংবা আমাদের মধ্যে যদি কথাবার্তা না হয় আমরা ক্লাসটা ভালোভাবে নিতে পারবো না, আমাদের একটা কমিউনিকেশন দরকার। এই কারণে মোটামুটি সবাইকেই আমি আনমিউট করে রাখবো, আপনাদের যখন যার ইচ্ছা আপনারা মিউট করে রাখবেন কিংবা আনমিউট করে রাখবেন, প্লিজ এই বিষয়টা কাইন্ডলি সবাই খেয়াল রাখবেন। ঠিক হবে না আপনাদের মার্কেট প্লেস সম্বন্ধে এখনই যাওয়া হয়তো ঠিক হবে না, আমাদের কিছুটা ক্লাস যাক। যেটা বলতেছিলাম, এই ইমেল সিগনেচারটা মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। এইটা আমি আপনাদের HTML CSS যখন শেষ হবে মোটামুটি আমি আপনাদের এটা শিখিয়ে দিয়া মার্কেট প্লেস সম্বন্ধে আইডিয়া দেব, যেন আপনারা কাজও করতে থাকেন
আর আপনাদের একটা আর্নিং এর ওয়েটাও থাকে। পরে তো আমরা অবশ্যই আরো ভালো ভালো প্রোডাক্ট দেব, ভালো ভালো কাজ করব। তার আগে বেসিকলি আমি আপনাদের এটা দেখাবো যেন আপনারা মার্কেটটাতে যেতে পারেন, মার্কেটটা সম্বন্ধে প্রথম থেকে আইডিয়া থাকে। এটা কিন্তু আপনাদের শিডিউলে নাই। তারপর আমি আপনাদের শেখাবো যেন আপনাদের একটা স্পৃহা বাড়ে, একটা মার্কেট প্লেসে যদি কিছু আন হয় তাহলে দেখবেন কাজ করার একটা আগ্রহ আসে, তখন আরো ভালোভাবে হোমওয়ার্ক করবেন, কাজ করবেন, ক্লাস করবেন। এটা সবার ক্ষেত্রেই হয়, এই কারণে আমি আপনাদের ইমেল সিগনেচারটা দেখাতে চাইছি। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই টাইমটা কি কালকে এই টাইমে আসবে নাকি? না 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 না, কালকে থেকে সকাল 9টায় হবে আমাদের প্রথম ক্লাস। তো আমাদের টেকনিক্যালি কিছু ইয়ার কারণে, অফিসিয়ালি কিছু সমস্যার কারণে হচ্ছে আসতে একটু দেরি হয়েছে। তো স্যার কালকে যদি 9টা থেকে হয় আমাদের কি হবে? স্যার আমাদের তো একাডেমিক ক্লাস আছে। হ্যাঁ সেটা তো আপনারা মনে হয় শুনলেনি, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একজন আপনাদের সাথে কথা বলল। এখন একটা ভাই কথা বললো, আপনি তো মনে হয় কথা বলেননি, আপনি তো অবশ্যই শুনছেন। এখানে আরো যদি দরকার হয় আপনি অ্যাডমিন প্যানেলে প্লিজ একটু নক দেন, ওনাদের সাথে কথা বলেন। আসলে এই বিষয়ে তো আমি আপনাদের কোনো হেল্প করতে পারতেছি না, অ্যাডমিন প্যানেল থেকে তো এর মধ্যেই বলতে হলে বেটার হতো সবার জন্য মেবি। হ্যাঁ সেটা আমি বুঝতে পারি, আমিও তো স্টুডেন্ট ছিলাম, সমস্যা তো থাকেই। স্যার আমরা ফাইনাল ইয়ার এর স্টুডেন্ট তো স্যার, আমাদের মিট সিটি এগুলো টানাই চলতেছে স্যার, সেই জন্য স্যার। আর স্যার এটাও স্যার মিস করতে চাচ্ছি না স্যার। বুঝতে তো পারি আর স্যার, বিকেল টাইমে সবার জন্য ভালো হবে, বিকেল টাইমে সবার জন্য ভালো হবে। আসলে আপনারা যেভাবে রিকোয়েস্ট করতেছেন আমার খুব খারাপ লাগতেছে, আমি তো আপনাদের এই বিষয়ে কোনো হেল্প করতে পারতেছি না। আমার যতটুকু, আপনি একটু অ্যাডমিন প্যানেলে কথা বলে যদি, হ্যাঁ আমি কথা বলবো, অবশ্যই আমি কথা বলবো। তারপরে অ্যাডমিন প্যানেলে তো লোক আপনাদের সাথে কথা বলল, তারপর দেখি আমি কথা বলার চেষ্টা করব। এখন দেখা যাক কি হয়। আমাদের 19 জন পার্টিসিপেন্ট আছে, আমরা তার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। আচ্ছা রেকর্ডটা কি আমরা পাবো পরে? হ্যাঁ অবশ্যই পাবেন, রেকর্ডটা আপনাদের জন্যই করা হয়। আচ্ছা ধন্যবাদ। এটা একটা ইউটিউবে, ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনাদের ব্যাচের নাম অনুযায়ী। আমি প্রথম দিকে হয়তো আপনাদের লিংক দিয়ে দেব, তারপর আপনারা ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর যেইভাবে করেন ওইটাতে একটু অ্যাড থাকবেন, দেখবেন ওইটা টাইম টু টাইম আমাদের ভিডিও যাবে, আমাদের ফেসবুক পেজে ভিডিও যাবে। স্যার গুগল ক্লাসরুমে থেকে একটা কপি থাকবে না? গুগল ক্লাসরুমে কিসের কপি চাচ্ছেন আপনি? স্যার এই ক্লাস ক্লাসের ভিডিওগুলো আর কি। না ভিডিওগুলা গুগল ক্লাসরুমে কপি থাকবে না, গুগল ক্লাসরুমে অনলি আপনাদের প্রেজেন্টেশনগুলা থাকবে। আর যদি আমাদের প্রয়োজন হয় আমি আপনাদের থেকে হোমওয়ার্ক দেখব গুগল ক্লাসরুমে কিংবা অন্য টুকটাক কাজ করব। কপি তো আপনার ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, এখান থেকে তো ডিলিট হবে না, আপনারা এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। স্যার ফেসবুকে এটার কোনো গ্রুপ আছে? ফেসবুকে তো গ্রুপ নেই, তবে একটা পেজ আছে আমাদের অফিস থেকে ক্রিয়েট করা, সেই পেজের লিংকটা আমি আপনাদের দিয়ে দেব। পেজে দেখবেন হয়তো আমরা কাল থেকেই হয়তো বা আমি আমরা ওই পেজে লাইভ করব। এটা তো একটা গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্ট আমাদের ইনস্ট্রাকশন দিছে যে আপনাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে লাইভ করতে হবে। এটা তো ভিডিও থাকবে, তারপরে লাইভ করতে হবে যেন অনেকেই শিখতে পারে।
আচ্ছা স্যার, আমাদের কি কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, মানে এটা কি কপি কপি দেওয়া হবে? এইটা তো স্যার আপনি যখন ভর্তি হয়েছেন তখনই জানার কথা, এটা তখন আপনাদের বলেনি? না স্যার, আসলে তেমন একটা কমিউনিকেশন হয়নি, জাস্ট একটা কল দিয়ে আমাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হলো, এরপর আজকে থেকে ক্লাস আর কি। আসলে এই বিষয়গুলোও তো আমার জানতে হবে, বিষয়গুলো এক্সাক্ট তথ্য আপনি আপনাদের দিতে পারবো না, হয়তো আন অনুমান করে যে তথ্য দেব সেটা হয়তো সঠিক নাও হতে পারে। এটা হচ্ছে আপনাদের স্যার মনে হয় দিবে, যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন লেখা ছিল হয়তো, হ্যাঁ মানে কিছুদিন আগের কথা তো, সেই জন্য এক্স্যাক্টলি খেয়াল আসছে না, তবে দিবেন। আমিও এইরকমই জানি, তবে তো অনুমানের উপর কথা, মানে বেশিরভাগ দেবে, তো দেখা যাক কি হয়। আপনারা সার্টিফিকেটের চিন্তা করতেছেন, ভালো একটা সার্টিফিকেট থাকা ভালো, তবে আমি যা মনে করবো সেটা হচ্ছে আপনাদের কাজের প্রতি ফোকাস দিতে হবে। সার্টিফিকেট আপনাদের স্কিলড হইলে সার্টিফিকেটের কোনো ভ্যালুই থাকে না। আমরা কি HTML 5 শিখবো? হ্যাঁ অবশ্যই, আমরা HTML 5 শিখবো, CSS 3 শিখবো, Bootstrap 4 শিখবো, Laravel 7 8 আসছে, 8 শিখবো। আমরা যখন শিখবো, যখন যেটা লেটেস্ট আমরা ওইটাই শিখবো। যাই হোক, আমাদের তো মনে হয় শেষ হলো না ধারণা দেওয়া, আমরা যখন ক্লাস নেব টাইম টু টাইম ধারণা দেব। আমরা CSS এর সিনট্যাক্স, CSS কিভাবে কাজ করে, CSS এর মার্জিং, প্যাডিং, বডি, এরা সম্বন্ধে হয়তো অনেকের কাছে এগুলো নতুন লাগতেছে, তবে যখন কাজ করো তখন একদম ইজি মনে হবে, এটা তেমন কিছুই না। CSS মূলত একটা স্টাইল, যেমন আমরা HTML দিয়ে স্ট্রাকচার করবো, এই CSS দিয়ে ওই স্টাইলটাই করব। ওই স্টাইলটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, সব প্রপার্টি আমাদের CSS এর মধ্যে আছে। CSS এর আপনার বর্ডার, মার্জিন, প্যাডিং, এটা সম্বন্ধে হালকা, সেটা হচ্ছে বর্ডার দিবেন একটা টেমপ্লেটের চারপাশে একটা রেখা টানবেন, এটা হচ্ছে CSS এর একটা প্রপার্টি। CSS এর এটা হচ্ছে একটা প্রপার্টির নাম হচ্ছে বর্ডার। যখন আপনি CSS প্রপার্টিতে গিয়ে বর্ডার দেবেন, তখন হচ্ছে আপনার ওই টেমপ্লেটের বর্ডার হবে। বর্ডার লেফট আছে, রাইট আছে, টপ আছে, বটম আছে, আবার বর্ডার পুরা আছে, সবগুলো চতুর্দিকে আছে। তে এই বর্ডার, এই প্যাডিং, এই মার্জিন দিতে CSS এগুলো প্রপার্টি, CSS ব্যবহার করতে হয়। আর CSS কিভাবে ব্যবহার করতে হয়, CSS ব্যবহার করার জন্য আপনাদের কিছু স্ট্রাকচার আছে, যেমন CSS লিঙ্ক করার জন্য স্টাইল ব্যবহার করতে হয়, তারপর আপনার স্টাইলের মধ্যে লিখতে হয় এক্সটার্নাল, ইন্টারনাল, আবার ইনলাইন যখন করব তখন আমরা দেখব। এটা নিয়ে কোনো টেনশন না, ক্লাস আইডি, ক্লাস আইডি CSS এর প্রপার্টি, CSS এর সিনট্যাক্স দেখব, CSS এর কয়টা কতগুলো প্রপার্টি আছে মিনিমাম এটা দেখব। এটা নিয়ে আপনারা টেনশন করেন না। এটা মানে বুঝলাম যে HTML এর একটা বিল্ডিং এর স্ট্রাকচার, আর CSS যেমন আমি আপনাদের একটা বিষয় দেখাই, কি বলেন কোনো কিছু ওপেন রাখি
যেমন একটা সাইটের নাম বলেন, কারো একটা প্রিয় সাইটের নাম বলেন। আমরা এলইডিপিতেই যাই। এলইডিপি এইটা হচ্ছে, দেখি আমি রেকর্ডিংটা আনতে পারি নাকি। না সরেনি, একটু দেখা লাগবে। এই দেখেন আমাদের সাইটটা কি এরকম ছিল, দেখেন এইখানে লোগো আসছে, এইখানে লেখা, এইখানে হচ্ছে একটা স্লাইডার, এইখানে ইমেজ গুলা, এইখানে একটা ইমেজ, মানে মেনু নেই। এটা কোনো সাইট হলো? এই যে এইরকম ভাবে তৈরি করছে, অনলি এইটাতে অনলি ইয়া আছে, HTML HTML আছে আর জাভাস্ক্রিপ্ট আছে। যে স্লাইড আমি জাভাস্ক্রিপ্টে ইয়া করিনি, স্লাইড যা হচ্ছে এগুলো জাভাস্ক্রিপ্ট। তো এই যে টাকচারটা, কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, এইটা হচ্ছে অনলি HTML দেয়া গঠিত হয়েছে, HTML দেয়া তৈরি করছে। যখনই আপনি CSS দেবেন, দেখেন যখনই আপনার CSS পাইছে, রিফ্রেশ দিলেই CSS লিঙ্কটা অ্যাড হয়েছে। যখনই CSS পাইছে, এই লোগোটা এই পাশ থেকে সরে আসছে, এইটা এই পাশে সরে আসছে, আমাদের মেনু আসছে, হেডিং আসছে, হেডার আসছে, ড্রপ ডাউন মেনু আসছে, এই যে লেখাগুলো স্টাইল একটা করে লিস স্টাইলের আইকন আসছে, এই লেখাগুলো মাঝখানে আসছে, এই যে কাজগুলা করছে, এই কাজগুলো হচ্ছে CSS দ্বারা করছে। মানে HTML দিয়ে পুরো এরা টাকচার গঠন করছে। আর এই লোগোটা কোথায় হবে, এখানে হবে না এখানে হবে, এই মেনুগুলা কেমন হবে, হোভার করলে কি হবে, কালার হবে না কি হবে, এই যে কাজগুলা, এই কাজগুলা হচ্ছে CSS দ্বারা করছে। এই কারণেই বলা হয় HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ও শুধু মার্ক করে, কিভাবে ও টাকচারটা গঠন করবে, এই টাকচারটা গঠন করার জন্য ও অনলি শুধু মার্ক করে। আর CSS কে বলা হয় ক্যাসকেড স্টাইল শিট, অর্থাৎ ও শুধু স্টাইল করে, ও শিটে ও শুধু স্টাইল করে। এই যে HTML এর মার্কআপ গুলা, এটা ধরে ধরে কোথায় কি হবে, কোথায় কি বসানো হবে, ও শুধু স্টাইল করে। এই কারণেই HTML কে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS কে বলা হয় স্টাইল শিট। আপনি বুঝতে পারছেন HTML আর CSS এর মধ্যে পার্থক্য? এইগুলো সব CSS এর প্রপার্টি। এটা হচ্ছে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যার মধ্যে হচ্ছে CSS করে দেওয়া থাকে। যেমন আমার একটা হেডিং থাকবে, এই হেডিংটা HTML এ লিখলাম হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, এই কোণায় আসলো। এখন আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, কালার দিলাম, তারপরে আপনার
ফন্ট সাইজ দিলাম, ফন্ট ফ্যামিলি এসব সিএসএস এ দিয়ে এখানে আনলাম। কিন্তু বুটস্ট্র্যাপ করছে কি, বুটস্ট্র্যাপ ধরেন একটা ক্লাস লিখছে যে এইটা মাঝখানে যাবে, এই ফন্ট সাইজ এই কালার হবে, এইটার উইথ এত হবে, এটার মার্জিন পিক্সেল এত হবে, এই সবগুলো প্রপার্টি দিয়ে একটা ক্লাস ক্রিয়েট করে রাখছে। আমরা এইচটিএমএল এর মধ্যে শুধু ওই ক্লাসটা বসিয়ে দেবো, এক্ষেত্রে আমরা সিএসএস করব না, যখন ওই ক্লাসটা বসিয়ে দেবো তখন এইরকম হয়ে যাবে। অর্থাৎ বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, মানে বুটস্ট্র্যাপ এর মধ্যে সিএসএস গুলো আগেই করা আছে, আমাদের শুধু জানতে হবে যে কোন সিএসএস এর জন্য কোন ক্লাসটা বুটস্ট্র্যাপ বানায় রাখছে। আমরা শুধু ওই ক্লাসটা এনে আমাদের এইচটিএমএল কোডে কিংবা ট্যাগের মধ্যে ইনক্লুড ইমপ্লিমেন্ট করে দেব, তখনই আমাদের ওই রকম কাজ হবে। এইগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কের মজা, যখন আমরা করব তখন একদম সহজ হবে। আপনার কাজ শিখতে পারলে একদিন দুই দিনের মধ্যেই পুরো একটা সাইট তৈরি করতে পারবেন। এই যে আজকে আমরা ক্লাস নিলাম, আমি স্ক্রিনশটটা এখন অফ করি। এই যে আজকে আমরা ক্লাস নিলাম, যেহেতু আমাদের লেট হয়েছে, আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা সেভাবে শুরু করতে পারলাম না, তো এই ক্লাসের মধ্যে যতটুকুই আমরা কমিউনিকেশন করছি, কথা বলছি, যতটুকু শিখছি, এইটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের প্রয়োজনে এক দুইটা ক্লাস বেশি নেওয়া লাগে ওইটা কোনো সমস্যা না, আপনাদের মূল ফোকাস হচ্ছে কাজ শেখা। সময়টা কি ওরকম 4 ঘন্টা? হ্যাঁ, সময় 4 ঘন্টা, তবে একটা মানুষ তো সব সময় 4 ঘন্টা বসে থেকে লেকচার শোনা বা দেওয়া যায় না, আমরা প্রয়োজন অনুযায়ী ব্রেক দেব। ঠিক আছে, আমরা শুধু ক্লাস করব তাও না, আমরা আমাদের আইডিয়া শেয়ার করব, আমরা আমাদের মধ্যে কমিউনিকেশন বাড়াবো, কথা বলবো। আর ক্লাসে কি ওয়ার্ডপ্রেস শেখানো হবে? ওয়ার্ডপ্রেস শেখানো হবে, আমাদের শিডিউলে কিংবা আমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমাদের শিখানো হবে। আপনি এরকম মনে করেন না যে একটা এইচটিএমএল টেমপ্লেট থেকে ওয়ার্ডপ্রেস যতটুকু প্রয়োজন ততটুকু শিখানো হবে, কারণ আমরা যেহেতু পিএসপি ল্যাঙ্গুয়েজ শিখবো, লারাভেল শিখবো, সো সেহেতু সব দিকে আমরা ব্যালেন্স করে শিখবো। আর কারো কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার ওয়েবসাইট ডিজাইন কি সফটওয়্যার ডিজাইনের মতোই কোনো কিছু স্যার? না স্যার, সফটওয়্যার ডিজাইন হচ্ছে আপনার একটা অ্যাপস ডিজাইন, সেটা ওয়েব ভার্সনও হতে পারে, অ্যান্ড্রয়েড ভার্সনও হতে পারে, আইওএসও ভার্সনও হতে পারে, যে কোনো ভার্সন। আর ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ওয়েব পেজ ভিত্তিক, আমরা যে ব্রাউজার দিয়া এই বিভিন্ন সাইট ভিজিট করি, এটা হচ্ছে ওয়েবসাইটগুলো ভিজিট করি, ওয়েব পেজ যাকে বলে, যেটা ওয়েবে দেখা যায়। আর ওয়েব ব্রাউজ ওয়েবসাইট ডিজাইনটা মূলত এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়, এটা ডিজাইন ডেভেলপমেন্টও বিভিন্ন প্রোগ্রাম দিয়ে করা হয়। আর অ্যাপসটা হচ্ছে এর জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং থাকে, যেমন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আছে ওটা দিয়েও করা যায়। আবার মেইনলি যে অ্যাপসগুলো ডিজাইন করে সেটা হচ্ছে আপনার এই যে ইয়া ল্যাঙ্গুয়েজ আছে, দাঁড়ান একটু, C++, এই প্রোগ্রামিং গুলা, যেমন কোর ল্যাঙ্গুয়েজ গুলা যে আছে,
এই কোড ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপ ডেভেলপ করা যায়, শুধু অ্যান্ড্রয়েড না অন্য অনেক ভার্সনে অ্যাপস ডেভেলপ করা যায়, ওটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। স্যার পাইথন দিয়ে কি করা যাবে স্যার? হ্যাঁ, পাইথনের যদি ফ্রেমওয়ার্ক থাকে পাইথন দিয়েও কিছু কিছু করা যায়। অর্থাৎ ওইগুলা ওয়েব অ্যাপস হচ্ছে আপনার ওয়েব অ্যাপস হোক আর অ্যান্ড্রয়েড অ্যাপস হোক, যে অ্যাপস হোক ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কাজ করে ল্যাঙ্গুয়েজে। আর ওয়েবসাইট ডিজাইন মূলত এইচটিএমএল সিএসএস দিয়েই করা হয় ডিজাইনটা, বুঝতে পারছেন? জি স্যার। আর কারো এটা কি রেগুলারই হবে নাকি মাঝে মাঝে ব্রেক দেবেন? রেগুলার বলতে আমরা যদি ডে ওয়াইজ যাই তাহলে সপ্তাহে 6 দিনই হবে, আর যদি টাইম ওয়াইজ যাই তবে অবশ্যই আমরা ব্রেক দেব, আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেক দেব। কারণ 4 ঘন্টা একটা জায়গায় বসে একটা মানুষের থাকা, ধরেন কষ্ট করে থাকলো কিন্তু ক্লাসে মনোযোগ থাকলো না কিংবা ভালো লাগলো না, তখন তখন শিখে লাভ আছে? আমরা ব্রেক দেব, আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেক দেব, কোনো সমস্যা নেই। ব্রেক দেওয়া হলে ভালো হতো স্যার। হ্যাঁ অবশ্যই ব্রেক দেব, সেটা আমরা যখন খারাপ লাগবে যখনই তখন আমরা কথা বলে ব্রেক দেব, কতটুকু দিলে কার কেমন ভালো হয়, আর আমরা গল্পও করব। আর আরেকটা বিষয়, আপনারা আপনাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনটা রাখবেন, যেহেতু প্রথম ক্লাস পড়ছি তো অনেকেই ছিল না যখন পরিচয় হয়েছি, তো ইন্টারনাল কমিউনিকেশন রাখলে হয় কি, একজনের একটা আইডিয়া আছে, একজনের একটা কাজ আছে, সেটা সে করতেছে কিংবা আর একটা লোক দরকার, আপনাদের যেহেতু আপনারা ব্যাচমেট আপনাদের কি বলবে, আপনাদের নিয়ে কাজ করবে, টিম ওয়াইজ কাজ করবে, তো এই ক্ষেত্রে আপনাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনটা রাখবেন। আর আমরা এখানে শুধু ক্লাস করব তাও না, আমরা এখানে অনেক মজাও করব, গল্পও করব, যেন আমাদের ক্লাসটা আনন্দময় হয়, ক্লাসটা করতে ভালো লাগে, আমরা সবার সাথেই পরিচিত হব। আর আপনাদের যদি কারো যদি কোনো সমস্যা না থাকে আমাকে ভাইয়া বলেও ডাকতে পারেন, আমি চাচ্ছি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার। আমরা চাচ্ছি এখানে একটা ফ্রেন্ডলি পরিবেশ ক্রিয়েট করব, যেন একে অপরকে সাহায্য করতে পারি। আপনার বাড়ি চিটাগং? না, আমার বাসা চিটাগং না, আমার দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জ, আমি ঢাকাতেই থাকি, এই তো। আপনাদের সবার দেশের বাসায় কি চিটাগাং? জি ভাই, চট্টগ্রাম না স্যার। হ্যাঁ, কিছু কিছুর মনে হয় অন্য ডিস্ট্রিক্ট আছে, যেমন জি ভাই আমার বাসা নড়াইল। নড়াইল? আমার বাড়ি কুমিল্লা স্যার। কুমিল্লা? চট্টগ্রামে থাকি, পড়ালেখা করি, ম্যাক্সিমাম মনে চট্টগ্রামে আপাতত আছে, ওটার জন্য এই বেসটা। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে অনেকেই অনেক জায়গা থেকে আসে। আপনাদের প্রেজেন্টের কি অবস্থা? ডেইলি ক্লাস তাহলে কয়টা থেকে শুরু হবে? ক্লাস 9টা থেকেই শুরু হবে, হয়তো আমরা সবাই আসার জন্য কিছু সময় ওয়েট করব, কিন্তু আপনারা 9টা থেকেই আসবেন, 9টা থেকেই শুরু হবে। ভাইয়া? হুম ভাইয়া। আমি তো ধরেন একটা জব করি, হুম, শিফট ওয়াইজ হয়তো 2 দিন আমি প্রেজেন্ট থাকতে পারবো না 9টায়, তাই ছাড়া বাকি রেগুলার পড়ব। আজগুলো তো রেকর্ডিং থাকবে, আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই,
সমস্যা তো হবেই। হ্যাঁ স্যার, আপনার যেটা হচ্ছে মুমিন ভাই, আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন, আপনার জুম মিটিং এর নিচে মিউট নামে কোনো অপশন থাকতে পারে, ওইটাতে একটা লাল ক্রস আসতে পারে, ওইটাতে ক্লিক করেন, দেখেন আপনার কথা আমি শুনতে পারবো। স্পেস বাটন চিপে ধরলেও কথা বল। হ্যাঁ যে অঙ্গীকার নামটা দিছেন ওটা মনে হয় এমএস টেন এ করা। সম্ভবত যে স্যার এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করলে ভেঙে যাচ্ছে। আপনার কি, আপনার এমএস 16 না 7 স্যার? ও 7? জি স্যার। ওভার দ্য আপনি আপডেট করে নেন। জি স্যার করতে হবে। হ্যাঁ করতে হবে, মানে এত ব্যাকডেটেড থাকলে আমাদের মতো কেমন কেমনে হয় তাহলে? এটা স্যার আমি আপাতত মোবাইলে করে দেখতেছি, মোবাইলও ভেঙে গেছে আমার। এখানে অনলাইনে থাকতে পারে, অনলাইনে এই যে পিডিএফ এডিটর নামে অনেক অনলাইন সাইট আছে, অনলাইন থেকে করছে। হ্যাঁ ওইখান থেকেই করতে পারে, ওখান থেকেই দেখতেছি ওখানে ভেঙে যাচ্ছে। ভাই আমরা এইচটিএমএল করতে গেলে সব আপডেটেড দেখা যায় যে কিছু করতে গেলে একটা ব্রাউজার হচ্ছে আর একটা ব্রাউজার হচ্ছে না, দেখা যায় যে অনেক সময় বোঝাই যায় না যে এইটা ব্রাউজারের সমস্যা, তখন মাথা দেখা যায় যে নষ্ট হয়ে যায় যে হ্যাঁ আমার কোড ঠিক আছে, সিম্পল কাজ সবকিছু হচ্ছে, কিন্তু আমার আউটপুট ভালো পাচ্ছি না। এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমি আলতা পাতলা করছি তো সেই জন্য অনেক ফেস করছি, সেই জন্য বললাম। আপনারা কোড এডিটর আমি তো সাজেস্ট দিছি যেটা ইচ্ছা করতে পারেন, তারপরে যদি আমারটা আমি যেটাতে কাজ করি সেটা করতে চান সেটা তাহলে ব্র্যাকেট ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। ব্র্যাকেট? হ্যাঁ ব্র্যাকেট, আমি প্রথম বলছি হয়তো অনেকে শুনেনি, আমি কাজ করব মূলত ব্র্যাকেট দিয়ে, কারণ ব্র্যাকেট ডিজাইনের জন্য অনেক শর্টকাট অনেক সহজ করে দিছে, সেটা সব কোড এডিটরই সহজ করে দিছে, তবে ফেমিলারাইজেশনটা একটু ভালো লাগে আমার ব্র্যাকেট। আমরা যখন ধীরে ধীরে কাজ করব, যখন একটু ডিপলি কাজে যাব, তখন হয়তো বুঝতে পারবো যে ব্র্যাকেটের সুবিধাগুলো কি কি, কিভাবে কাজ করে, এই কারণে আমরা প্রথম থেকেই ব্র্যাকেটে ইউজ টু হতে চাচ্ছি। হ্যাঁ ওই নোটপ্যাড প্লাস প্লাস এর পরিবর্তে নোটপ্যাড প্লাস প্লাস এর পরিবর্তে আপনি নোটপ্যাড দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সাবলাইম টেক্সট কি রকম? হ্যাঁ সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট দিয়ে কাজ করছে, দিশা রেডি দিয়ে কাজ করছে আমাকে। এটা লারাভেলের কিছু কাজ করছিলাম ফ্রেমওয়ার্ক নিয়ে, সো ওটাতে সাবলাইম টেক্সট দিয়ে করছিলাম। হ্যাঁ ওটা ভালো, সাবলাইম টেক্সটও ভালো, লারাভেল তো আপনি পিএসপি স্টর্মটাও ভালো। দিশা তাহলে স্যার এখন ব্র্যাকেটটা ইনিশিয়াল করব না? আপনারা চাইলে করে নিতে পারেন, কারণ ডিজাইনের জন্য এটা অনেক ডেভেলপারই সাজেস্ট করে, আমরা যখন করছি আমাদের টিচাররাও সাজেস্ট করছে, এটা যে বাধ্যতামূলক তা না, আপনি করে নিতে পারেন। আর যারা যারা নতুন জয়েন করছেন তারা এর মধ্যে যারা প্রেজেন্ট দেওয়া বাদ আছেন তারা কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে নেন।
একজন হচ্ছে অ্যাসাইনড কোর্সে কিন্তু এখনো প্রেজেন্ট দেয়নি, প্লিজ প্রেজেন্টটা দিয়ে নেবেন। আর প্রেজেন্ট কিভাবে দিতে হয়, আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাইছি, সেই লিঙ্কে যাবেন। যদি না হয় তাহলে আপনাদের ব্রাউজারে গুগল অ্যাপস আছে, সেইখানে গিয়ে ক্লাসরুমে যাবেন। ক্লাসরুমে গিয়ে ডান পাশে একটা প্লাস আইকনের মতো আছে, ওইখানে ক্লিক করে জয়েন ক্লাস দিবেন। জয়েন ক্লাস দিলে একটা উইন্ডো আসবে, উইন্ডোতে একটা বক্স আসবে, সেখানে একটা কোড চাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই কোডটাও দিছি, সেই কোডটা দিবেন, আপনি এই কোডের কারণে এই ক্লাসে অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে যাওয়ার পর দেখবেন একটা ক্লাস অন নামে, আমাদের ব্যাচ দিয়ে ক্লাস অন নামের একটা ফাইল আছে, ওইখানে ক্লিক করে আপনাদের প্রেজেন্ট দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তবে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। বুঝতে পারিনি আপনার কথা। জি স্যার, আমাদের ভিডিও লিংকটা কখন পাবো, মানে কোথায় আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে? যখন হয় আমি শেয়ার করব, আমার আরেকটা ক্লাস আছে তো আপনাদের ভিডিও প্রসেস টা আপলোড দাও। যখন হয় আমি যখনই পাই আমি শীঘ্রই শেয়ার করে দেব, কোনো সমস্যা নাই। দেখা গেল যে, আর যদি শেষও না হতো আমি তো আপনাদের এ ব্যাপারে হেল্প করতে অপারক, আপনাদের একটু ইয়ার সাথে কথা বলতে হবে, আর আমি কথা বলবো না ইনশাল্লাহ আজকেই। দেখা যাক আপনাদের সমস্যা কতটুকু সলভ আউট করা যায়। আর ভিডিও আমি দিয়ে দেব, কোনো টেনশন করেন না, ভিডিও এখনো যায়নি, তো আপনারা জয়েন করেন, ভিডিও দিয়ে দেব। আর এটা তো ওরিয়েন্টেশন ক্লাস, এটাতে শুধু কথাই হয়েছে, এটা তো সেরকম কাজ হয়নি। তারপর আমি ভিডিও দিয়ে দেব, কোনো সমস্যা নেই। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকবেন স্যার। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওকে।